দেখতেছেন, অনেকে দেখতেছেন, ভাই বোনেরা অনেকে দেখতেছেন, কিন্তু কমেন্ট কেউ করতেছেন না। আপনি একটা কমেন্ট করে দেন প্লিজ। এত সুন্দর একটা রেসিপি আছে, এত সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। অসাধারণ মজার একটা রেসিপি করলাম কালকে, লোটা মাছ দিয়ে বড়া বানানা। এত সুন্দর রেসিপি, এত টেস্টি, আর বানাতেও যে এতটা ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এতটা মজার। দুটা মাছ দিয়ে বড়া বানালাম, বড়াটা দুটা মাছের কোপ্তা যেটা, অসাধারণ সুন্দরও দেখতে আর অসাধারণ মজাও খেতে, এতটা ভালো লাগে। মাঝে মাঝে কিছু কিছু রেসিপি মানে একদম পুরো মাইন্ড চেঞ্জ করে দেয়। এতটা করতে যে এতটা ভালো লাগছে আমার কাছে। লোটা মাছের বড়া বানিয়ে নিলাম কালকে রাতে, যে প্রতিদিন রান্না খাই, আজকে একটু চেঞ্জ করি। তা আসলে যে কথা সে কাজ, যেটা করলাম মনে হয় যেন অমৃত একটা খাবার বানালাম। সবাই মিলে এমন ভাবে খেলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অনেক ভালো তৃপ্তি দিছে, শুকরিয়া আল্লাহর কাছে। সব সময় এই তৃপ্তিটা সবকিছু বানিয়ে আসে না, মনে যথেষ্ট চেষ্টা করি যে খাবার গুলো একটু লোভনীয় করার জন্য নিজে খাবো। আলহামদুলিল্লাহ চেষ্টা করলে কখনো চেষ্টা বিফলে যায় না, তার প্রমাণ হচ্ছে এটাই। ইচ্ছা থাকতে হবে।